আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকাল সকাল একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বেশ কিছুদিন আগেরই এটা ব্লগটা, তো আপনারা কিন্তু লেটে পাবেন এটা, কারণ হচ্ছে অনেকগুলো ভিডিও আমার দেওয়া হয়নি, তো আমি এক এক করে সবগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু ছোট আপুর বাবু হওয়ার পরেই এই ভিডিওগুলো, তো আপু একটু সুস্থ হতে না হতেই সে হচ্ছে চলে গেছে বাজার করতে, বাসায় কিছু ছিল না। আর হচ্ছে মেহমানও আসবে অনেকেই, আর এদিকে হচ্ছে যে ফুপু আসছিল, আমার ফুপু নাজমা ফুপু পরশের আম্মু, সেও চলে যাবে আজকে, তার আসার হচ্ছে 10 দিন হচ্ছে। তো যেহেতু বাবু বাসা চলে আসছে, আলহামদুলিল্লাহ বাবু অনেক ভালো আছে, তো সে এখন চলে যাবে, তো আজকে তারই জন্য হচ্ছে কিছু রান্নাবান্না হবে ভালো মন্দ। অনেক দিন থেকে রান্নাবান্না ভালো মন্দ আর কি হয় প্রতিদিনই, কিন্তু হচ্ছে বাবু হওয়ার কারণে ঠিকভাবে সবাই একসঙ্গে খেতে খাইনি, ক্লিনিকে ছিল বেশিরভাগ সময় সবাই, তো আজকে হচ্ছে রান্নাবান্না হবে। তো ভাবলাম আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি ভিডিওটা। তো আপু হচ্ছে বাজার থেকে কী কী নিয়ে আসছে তাই একটু আপনাদের সঙ্গে ভিডিও করছি। এদিকে শশা নিয়ে এসেছে, এদিকে হচ্ছে বিরিয়ানি মশলা নিয়ে এসেছে, পলিথিন নিয়ে এসেছে, পলিথিন শেষ হয়ে গেছিলো, চাল নিয়ে এসেছে, চালও শেষ হয়ে গেছিলো, তো চানাচুর নিয়ে এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো, কোক নিয়ে এসেছিলো, তো এগুলো সবগুলো আমি বের করলাম। করে আমি হচ্ছে গোছ গাছ করে রান্নার দিকে চলে যাব, যেহেতু আপু অসুস্থ আর এদিকে হচ্ছে ছোট বাচ্চা, তো আমি একটু হেল্প করি আপুকে রান্না করার সময়। আর যেহেতু রমজান মাসও চলে আসছে, তাই বেসন নিয়ে আসছিলো, আর হচ্ছে বুট নিয়ে আসছিলো, চিনি নিয়ে আসছিলো, লবণ নিয়ে আসছিলো, এগুলো সব কিছু আর কি আমি খুলতেছিলাম আর আপনাদের সঙ্গে ভিডিও করতেছিলাম। তো এই তো ছিল আজকে আপুর বাজার, তো আজকে আপু কী কী রান্না করলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে রংপুরের শীল আলু রান্না করেছে, এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো গরুর মাংস, শীল আলু, এদিকে হচ্ছে সালাদ করেছে, টমেটো সালাদ আর হচ্ছে লেবু। আমার হচ্ছে ফুপু হচ্ছে অনেক পছন্দ করে সালাদ খেতে, তাই হচ্ছে টমেটোটা আজকে বেশি করে সালাদ করা হয়েছে। আর দীর্ঘদিন হচ্ছে ক্লিনিকে থাকার কারণে সবারই মুখের স্বাদ আর কি চলে গেছিলো, আর হচ্ছে মানে ক্লিনিক থেকে বাসা, বাসা থেকে ক্লিনিক, এইভাবে করতে করতে এদিকে আবরার হচ্ছে বসে গেছে। এদিকে হচ্ছে বেগুন তেলে ভাজা, সরিষা ইলিশ করা হয়েছে, এগুলো সবগুলো রান্না কিন্তু আমি করেছি, আসলে রান্নার সময় ব্যস্ত ছিলাম তাই ভিডিও করিনি। আর এদিকে তো শীল আলু দিয়ে গোস্ত, সেটা তো বললামই। এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছে, এটা হচ্ছে লাল মুরগিটা, হাট যে মুরগিটা শক্ত সেই মুরগিটা। এদিকে ফুপু, আমি আর হচ্ছে পরশ খেতে বসে গেছি, কারণ হচ্ছে আপুর তো এগুলো খাবার খাওয়া যাবে না, সে হচ্ছে বাসনা খাবার খাচ্ছে এখন, তো আমরা তিনজন মিলে খাচ্ছি আর হচ্ছে আবরার হচ্ছে আমাদের সঙ্গে আছে। তো গরম গরম ভাত দিয়ে প্রথমে আমি হচ্ছে বেগুনটা খাবো, বেগুনটা অনেক মজা হয়েছিল, বেগুন তেলে ভাজাটা, সবগুলো খাবারেই মজা হয়েছিল, তো প্রথমে বেগুনটা দিয়েই খাইলাম। আর এদিকে হচ্ছে ফুপু হচ্ছে সালাদ দিয়ে খাবে, কারণ ফুপুর তো সালাদ অনেক পছন্দ। তো এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা হচ্ছে বিকালে একটু শপিংয়ের জন্য চলে যাব, যেহেতু ফুপু পরশু দিন চলে যাবে রংপুর, তো তাই একটু শপিংয়ের জন্য বের হব, কিছু কেনাকাটা আছে। তো এই তো আজকের ব্লগটা, একটু ছোট্ট একটু ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।